হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। ঈদ উল ফিতর উপলক্ষে টিভি অনুষ্ঠানে লাইভে রোশনের সাথে ক্যামেরা ভাগাভাগি করলো বিশ্বাস, রোশনের সাথে সারারাতভর চোখের ভিতর এই অসাধারণ গানে নাচ পরিবেশন করলেন অপু বিশ্বাস, যার একটি ভিডিও আমরা ইতিমধ্যেই ফেসবুকে দেখতে পাচ্ছি। অপু বিশ্বাস যেখানে যায় সেখানে যেন ভক্তদের সমাগম। সারাক্ষণ কী করে অপু বিশ্বাস, আজ কোন কালারের ড্রেস পরলো, কাল কী পরছে, তার জীবনে কী ঘটতে চলেছে, আপনার কেমন আছে, ইত্যাদি নানা ধরনের কোশ্চেন আমরা পেয়ে থাকি আমাদের চ্যানেলে। এবং অপু বিশ্বাসকে নিয়ে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ যেন কোনোরকম কোনো কমতি নেই। তাই অপু বিশ্বাসও ভক্তদেরকে জানাতে চায় তার সকল ধরনের আপডেট। নিজেকে একজন খোলা খাতা মনে করে অপু বিশ্বাস, তাই অপু তার ভক্তদের কাছে শেয়ার করে তার জীবনের সব কিছুই। আমরা পেয়ে যাই প্রতিদিন অপু বিশ্বাসের লাইফের সব কিছু আপডেট। আর আপনারা যদি অপু সম্পর্কে এরকম লাইভ এবং আপডেট নিউজগুলো সবসময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অপু বিশ্বাস এই করোনাকালীন সময় কিন্তু থেমে নেই, জীবিকার তাগিদে হলেও তিনি বের হচ্ছেন ঘর থেকে, একের পর এক শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে দেখা মিলেছে অপুর। এছাড়াও ফটো সেশন করেছেন অপু বিশ্বাস। এবার টিভি অনুষ্ঠানে ঈদের আনন্দ মেলায় দেখা মিলল অপু বিশ্বাসকে রোশনের সাথে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের পর যদি অন্য কাউকে মনে করা হয় তবে কিন্তু সেটা রোশন। আমার ব্যক্তিগতভাবে রোশনকে ভীষণ ভালো লাগে। আর অপু বিশ্বাস আর বুবলির বয়স খুব বেশি কম বেশি না, একজন আগে এসেছে একজন পরে, তাই হয়তো অপু বিশ্বাস সিনিয়র আর্টিস্ট। তো আমি মনে করছি রোশন আর অপু বিশ্বাস কিন্তু খুব ভালো জুটি হতে পারে। আপনার কি মনে হয় বন্ধুরা, অপুর সাথে রোশনকে কেমন মানাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এরকম নিত্য নতুন আরও সব খবরাখবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের এটা কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।